আসসালামু আলাইকুম, আমি আদুরি কুইন পেজ থেকে জান্নাত। সবাই কেমন আছেন? আজকে আমি হতাশা আর চিন্তা নিয়ে কিছু কথা বলবো। ভালো লাগলে সবাই শেষ পর্যন্ত দেখবেন আর একটু সবাই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আমরা যখন অতিরিক্ত হতাশ হই বা চিন্তাগ্রস্ত হয়ে থাকি, তখন আমরা কি দিয়ে কি করব মোটেও তা ভেবে পাই না। আমি বলবো কি, আমার জায়গা থেকে যতটুকু আমি জানি বা আমার চিন্তাধারা থেকে বা আমার কষ্ট থেকে আমি যতটুকু রিয়েলাইজ করছি, ওর থেকে আমি কিছু কথা বলতে চাই। যেমন ধরুন, আপনি অতিরিক্ত হতাশায় ভুগতেছেন বা অনেক বেশি পেরেশানি কষ্টতে আছেন, তাহলে আমি বলবো মানুষের দিকে তাকায় থাকেন না। মানুষের থেকে কখনো হতাশামুক্ত কিছু পাবেন না, কষ্টমুক্ত কিছু পাবেন না, শুধু পাবেন দুঃখ। এটাই জানি, এটাই সত্য, এটাই বাস্তব। সত্য কথাটা মেনে নেওয়া অনেক ভালো। সত্য জিনিস মাইনা যদি একটু কষ্ট পান তাও ভালো, কিন্তু তারপরও মিথ্যা আশা নিয়ে বাঁচবেন না যে ও আমার হতাশা থেকে বাঁচাবে, ও আমাকে এই পেরেশানি থেকে মুক্তি দিবে। আল্লাহ ব্যতীত কখনো কেউ আপনাকে পেরেশানি বা হতাশা থেকে মুক্তি দিতে পারবে না। শুধু একমাত্র আল্লাহই পারে মানুষকে হতাশা আর পেরেশানি থেকে মুক্তি দিতে। আমরা যতটুকু জানি হাদিসের থেকে বা গন্তব্যস্থল থেকে, যে আল্লাহ তাআলা মানুষকে পেরেশানি বা হতাশা দিয়ে পরীক্ষা করে যে আমার বান্দাবান্দি কতটুকু আমাকে স্মরণ করে। আপনাকে যদি একান্তভাবেই কোনো হতাশা বা পেরেশানিতে ফেলায়, তাহলে আপনি মনে রাখবেন যে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্যই হতাশা বা পেরেশানিতে দিয়েছে। অতএব মানুষের দিকে না তাকায় থাইকা, মানুষের দিকে না ভাইবা, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা দিকে তাকান, আল্লাহ তাআলার দিকে ভরসা করেন। একটু একটাই বলবো, হতাশা থেকে সবচেয়ে বেশি মুক্তি পাওয়ার উপায় হচ্ছে গিয়ে একটু বেশি বেশি জিকির করা, একটু বেশি বেশি সেজদায় পড়ে চোখের পানি ছাড়েন। আপনার অনেক বেশি হতাশা লাগছে, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি সেজদায় যান, মন খুলা কান দেন। আপনার যত কষ্ট আছে, যত দুঃখ আছে, আপনি ওই সেজদায় পড়ে পড়ে আল্লাহকে নিজের মনে করে করে আল্লাহ আপনার সামনে আছে এটা ভাইবা কাঁদেন। হ্যাঁ, আমাদের মতন গুণাগারীরা অবশ্যই আল্লাহ সামনে আছে, এতটুকু উপলব্ধি করার মতন সাহস বা এতটুকু বিশ্বাস এখনো পর্যন্ত আমাদের অন্তরে হয় নাই। কিন্তু এতটুকু ভাবেন যে আল্লাহ আমাদের আছে, আল্লাহ আমাদেরকে দেখতেছে আমরা যদিও না দেখতে পারি, এইটা ভাইবা মনের থেকে একদম প্রশান্তি নিয়ে সেজদায় পড়ে যান, আল্লাহর সাথে কান্নাকাটি করেন। এমন ভাবে কান্নাকাটি করেন যে আপনি অনুতপ্ত, আপনি অনেক বেশি কষ্ট পাইতেছেন, আপনি নিজের সমস্ত পাপের জন্য অনুতপ্ত, আল্লাহর কাছে আপনার পাপের জন্য ক্ষমা প্রার্থী করতেছেন, এরকম ভাবে বুঝান। ইনশাআল্লাহ বিশ্বাস করবেন, অবশ্যই হতাশা থেকে বাঁচতে পারবেন, পেরেশানি থেকে মুক্তি পাবেন।